হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রাহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা কী কমো আপনাদের আপনার চিন্তা করতেছেন আমি এতদিন পরও টাচ ওপেন করলাম গেম ওপেন করে দিচ্ছি না কার্ড পেয়ার ওপেন করতেছি না ডিজিট ওপেন করতেছি না কার টোটাল ওপেন করতেছি না কেন করতেছি না না করার তো কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে তাই না আসলে কি লাইক দিতে টাকা লাগে নাকি ভাই যারা লাইক দেন না কিসের জন্য ভাই লাইক দিতে কি সমস্যা আছে যেমন আমার সতেরোশো ফলোয়ার একজন একটা করে যদি লাইক দেয় আমার পোস্টে তখন জিনিসটা করতে আরও আগ্রহ বাড়ে তখন জিনিসটা করতে ইচ্ছা করে ওনারা তো লাইক দেন না সেজনার আর করতে মন চাই না সেজন্য আর কি না করতে না যেমন গত গ্যামে এক ছয় দুই হাজার একুশের গ্যামে আমি কি কি পোস্ট করেছি আপনারা নিজে চোখে দেখে যেমন আমার দেখেন আমার ফলোয়ার কত আছে ষোলোশো তিরাশি ষোলোশো তিরাশি আমি দেখেন আমার এক তারিখ সতেরো তারিখ আমি টাস ওপেন করছিলাম টাস নো গেম টু থ্রি জিরো নো গেম আচ্ছা আমার টুটা সিঙ্গেল ডিজিট ছিল আপনারা যদি লাইক দিতেন আমার এক হাজার আমি সিঙ্গেল টোটাল দিতাম সিঙ্গেল ডিজিট দিতাম সিঙ্গেল পেয়ার দিতাম আমি পুশ করে দিতাম সবার জন্য উন্মুক্ত বুঝছেন আরে আপনাদের কাছে টাকা চাচ্ছি না তো আমার কাছে মেম্বার হও টাকা দাও এটা দাও আমি তো চাচ্ছি না আমি চাচ্ছি কি আমার শুধু লাইকটা দাও শেয়ার করো ভালো ভালো কমেন্ট করো যেন আমার দিতে আরও ভালো লাগে লাইক পেলে দিতে ইচ্ছা করে আমার টাস ছিল এটা টু আমার টাচ টু কাজ করছি নো টাচ নো গেম ওকে নোটাস নো গেমি বুঝছেন আমার কার্ট ছিল আমি কই তারিখ দিছি তেইশ তারিখ আমার কার্ট পেয়ার আমি তেইশ তারিখ পুস্ট করেছি তাই পুস্ট করার সময় আমি পোস্টে লেখেও দিছি পেপার পুস্ট করলে পেপারে লাইক দিয়েন আবার আমার পরিশ্রমের তুলনায় আমার পুস্টে লাইক অনেক কম হয় সেজন্য আগে আগে পেপার পোস্ট করতে ভালো লাগে না আমার পুস্ট আপনার পছন্দ না হলে আপনারা আমার পেজ থেকে চলে যেতে পারেন আমি ডাইরেক্ট লিখিয়ে দিছি আমার কোনো আপত্তি নেওয়া নেই আমার পেজ থেকে চলে যেতে পারেন সমস্যা নেই আনফলো করে দিতে পারেন যাদের দরকার যাদের দরকার তারা তো অবশ্যই আমাকে ফলো করে রাখবে আমি এটা পোস্ট করছি কই তারিখ তেইশ তারিখ এক তারিখের গেমের জন্য সাতটা কাঠ দিছি স্ট্রং কার্ড পেয়ার কার্ড পেয়ার কাজ করছি কিনা আপনারা এই যুগে দেখেন যারা ফুল করছে তারা গেম পেয়েছে আমার মতো হ্যাঁ আমি ডাউন পাই নাই ডাউন আমার টাচ মিস আমি তেইশ তারিখ আমার নোটফুল গেম পোস্ট করছি আমার ফুল গেম পেয়ার হতে পারে ফুল গেম হবে না কোনো গুটিতে নোট নোটফুল কে দেবে নোট ফুল গেম দিছি কার্ড পেয়ার দিছি ফুল গেম দিছি আমি আর কি করতাম তারপরে তো আপনারা লাইক করেন না লাইক না করলে কষ্ট লাগে যেমন ওটাতে লাইক আছে কইটা লাইক না লাইক আছে মনে হয় বিশটা পঁচিশটা তিরিশটা আমি তেইশ তারিখ আমি টোটাল হিসাবে আমি গেম আপলোড করি টোটাল হিসাবে গেম যারা যেগুলো আসবে সেগুলো আমি আপলোড করি আমার গেমটা পাশ করছি কি না দেখেন আমি গেম দিছি কইটা নয়টা আর এটা টোটাল নয়টা গেম যদি আমার কার্ড পেয়ার দেন গেম এমনিতে কেটে দেন তাহলে গেম থাকবো দুইটা যেমন জিরো সিক্স টু জিরো সিক্স থ্রি ফাইভ জিরো টু সেভেন নাইন গেমটা আমার র্যাম হলেও কী হবে গেমটা তো ভেঙে খেলতে হবে র্যাম বলে তো সবাই খেলে ডবল টু ফোর ডবল থ্রি জিরো ডবল থ্রি টু ডবল ফোর জিরো ডবল জিরো এইট ডবল এইট টু ডবল নাইন জিরো নয়টা গেম দিছি এ চেয়ে সহজ করে আপনাদের আমি কী দেবো আর এখন এইভাবে গেম ছাড়তেছি না আচ্ছা এটাও গেল এটা তো লাইক দিলেন না আমি যখন কাটিং পেপার দিয়ে কাটিং করি ওই আমি আপলোড করি এরপর আমি কি দিলাম কাঠ টোটাল সাইডটা কাঠ টোটাল দিছি সাইড টুটা কাঠ টোটাল দরকারও না খেলার আমি যে গেম পুস্ট করতাম সেখান থেকে আপনারা কাঠ টোটালগুলো কেটে দিতে পারতেন অন্ত এখানেও লাইক করলেন না কমেন্ট করলেন না শেয়ারই করলেন না কেন রে ভাই কষ্ট লাগে ওইটা অন্তত একটা লাইক দেবেন লাইক দিলে ভালো লাগে পোস্ট করতে ইচ্ছা করে বুঝছেন এটাও আমার কাজ করছে ওয়ান থ্রি নাইন জিরো কার টু ডাল কয় তারিখ ছাব্বিশ তারিখ আপলোড দিছি ছাব্বিশ তারিখ আপলোড দিলাম আচ্ছা ধরলেন না যারা ধরছে তারা গেম পেয়েছে যারা ধরে না তারা পায় নাই তাদের খুশি এরপরে কি দিলাম ছয় দিন আগে মানে গেমের আগের দিন আজকে কই তারিখ আজকে পাঁচ তারিখ গেমের আগের দিন গেমের আগের দিন আমি কি দিলাম এফ হিট টোটাল ওপেন লিখে দিছি ফোর ফাইভ সেভেন এইট আমার সিঙ্গেল টোটালই ছিল এট আমি শুধু টোটাল এটে খেলছি দুইটা গেম খেলছি ডবল টু এট খেলছি না ডবল এট টু খেলছি নাইন সেভেন টু গেমটা খেলছি আমি আর গেম খেলি নি আমি দুইটাই গেম খেলছি তাও ডাইরেক্ট আমি সেই জন্য আপনার কাছে কি চাই না টাকা চাই না টাকা তো আমি ইনকাম করি আমি বিআইপির মতো এক পনেরোশো পনেরোশোটিয়া মেম্বার হও এটা তো আমি চাই না আমি দিও না আমার দরকার না আমার যা পোস্ট করার আমি তাই পোস্ট করি আপনারা লাইক করলে আরও সুন্দর করে পোস্ট করি আচ্ছা এটা আমি ছয় দিন আগে মানে গেমের আগের দিন পোস্ট করছি আমার টোটাল বুঝছেন তারপর আসেন এটাও ছয় আগে গেমের আগের দিন আমি কি দিছি আমার কাটিং পেপার থেকে আমি গেম পোস্ট করলাম ডাইরেক্টলি আপনারা দেখেন ড্যাম ডাইরেক্ট নিয়ে দেখেন ডাইরেক্ট গেম নিয়ে দেখেন নাইন সেভেন টু আমার পেপারটা ওই কাটিং পেপারটা এরকম করে আমি সিটিং করছি গেম যেন ডাইরেক্ট আসে বুঝছেন আমি সেই হিসাবে গেম ডাইরেক্ট হিসাবে বানাইছি যেমন থ্রি জিরো সেভেন এনে দেখেন থ্রি জিরো সেভেন ওই গেমটাও আমার কি ছিল ডাইরেক্ট ছিল বাংতে হবে না ডাইরেক্টে খেলে দিছেন এরপরে আমার এ ব্যাপার থেকে বেশিরভাগ গেম ডাইরেক্টে আমি করে রাখছি যারা ডাইরেক্ট পাই গেম মানুষ যেনে বাংতে না হয় আমার আটও টোটাল আমি হিট টোটাল লিখে দিছি দেখেন ফোর ফাইভ এইট আমার হিট টোটাল আমি লিখে দিছি তিনটা টোটাল তিনটা টোটালের মধ্যে আমার গেম ছিল কইটা সিক্স জিরো টু নাইন সেভেন টু তারপরে ডবল এইট টু ডবল টু ফোর মানে টু আমার সিঙ্গেল ডিজিট গেম ছিল সাইডটা আমি গেম খেলছি দুইটা আপনাদের বিশ্বাস হবে কি না এখন চিন্তা করে আমি তো পোস্ট করছি যারা এডোর টোটালে গেম খেলছে তারা ডাইরেক্ট গেম পাইছে আচ্ছা গেম পাওয়ার পরে এটার থেকে গেম পাইল যে মানুষ আমার এই পেপারটা দিয়ে গেম পাইল পাওয়ার পরে আমার একবার তো অন্তত কমেন্ট করে জানাইতে পারে ভাই আপনার জন্য আমি গেম পাইছি থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভাই সামনের গেমে আরেকবার সুন্দর করে পোস্ট করিয়েন যেন আমরা গেম পাইতে পারি আমিও প্রবাসী আমিও একজন সৌদি প্রবাসী আমি যখন সৌদি প্রবাসী অবশ্য আমি পোস্ট করার চিন্তা করি যেন আমার আরেক প্রবাসী ভাই গেমটা ভালো করে পাই যেন তার কাজে আসে সে চিন্তা করে আমি গেম কি করি পোস্ট করি কিন্তু আপনারা কি করেন না মূল্যায়ন করেন না আমার গেমরে বা আমি ভিআইপি না সেজন্য মূল্যায়ন করেন না হয়তো বুঝলাম আচ্ছা যারা মূল্যায়ন করেন না করেন না অসুবিধা নাই আমার আমার ফেজে ঢুকে একদম পাঁচ থেকে লাস্ট পর্যন্ত আমার ফেজে দেখবেন আমার সব গেম দু একটা গেম আমার টাচ মিস হয়েছে দু তিনটা গেম ওইট গেমগুলো আমি আমারও মিস হয়েছি যারা ফলো করছে তাদেরও মিস হয়েছি আমার মিস হলে ফলোয়ারও মিস হবে আর সব গেম আমার ডাইরে ডাইরেক্ট লাগছে ওকে কিন্তু ভাই কমেন্ট করে জানাবেন ভাই আপনার কারণে গেম পাইলাম সেটা তো আনন্দ লাগে একটু কমেন্ট করে জানালে লাইক দিলে আনন্দ লাগে ভালো লাগে ফুস করতে ইচ্ছা করে আচ্ছা এটা শেষ এবার আজকে ছয় ঘন্টা আগে আমি আমার টাচ নো টাচ নো গেম আমার টাচ আমি ওপেন করছি টু থ্রি সেভেন নো টাস নো গেম আপনারা যদি এটার মধ্যে আমার এই পোস্টের মধ্যে যদি এক হাজার লাইকই হয় এক হাজার যদি লাইক হয় আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি একটা বিয়ার দেব একটা জিজিট দেব একটা সিঙ্গেল টোটাল দেব। যদি এক হাজার লাইক আমার এই পোস্টে আসে যদি না আসে আমি কোনো কিছুই পোস্ট করব না আর সবাই ভালো থাকতে পারবেন আল্লাহ হাফেজ আমার কিচ্ছু বলার নেই আর না পেয়ার দেবো না গেম ওপেন করব না টোটাল কার্ড দেব না ডিজিট কার্ড দেব না মানে আমি কোনো কিছুই পোস্ট করব না যার মতো সে ভালো থাকতে পারবেন যদি আমার এই পোস্টে এক হাজার লাইক না আসে শেয়ার হারলে লেভেলে শেয়ার করতে হবে না অনেকের প্রবলেম থাকতে পারে নিজের ফেসবুকে শেয়ার দিতে সমস্যা নাই শেয়ার দিতে হবে না লাইক তো দিতে পারেন এক হাজার লাইক যদি না আসে আমি কোনো কিছু ওপেন করব না এ গেমের জন্য যদি এক হাজার লাইক আসে সিঙ্গেল ডিজিট দেব তিন সেট গেম দেবো তাও সরাসরি সবার জন্য উন্মুক্তই আনে পুস্ট করব গেমের দিয়ে রাত্রে না এর আগে আগে শুধু গেমের দিন রাত্রে আমার গেম পোস্ট করব বুঝাইতে পারছি আমি তিন সেট গেম দেব সিঙ্গেল ডিজিট দেব তারপর সিঙ্গেল টোটাল দেব কার্ড ডিজিট দেব আর কি চান কার্ড পেয়ার দেব টোটাল দেবো আর কি চান যদি এক হাজার লাইক আসে ভাই সবারই অনুরোধ করতেছি আমার পুষ্ট এক হাজার লাইক দেন এবং আমার আমার ইউটিউব চ্যানেল আছে বুঝছেন ওখানে গিয়ে আপনারা লিখতে পারবেন তাই লুটো আরমান যদি আপনারা লেখেন আই তাই লুটু আরমান যদি লেখেন তাই আরমান যদি লেখেন আমার দুইটা চ্যানেল একটা টাই আরমান টু আর একটা টাইলেটো আরমান যদি চান্স দেন তাহলে সর্বপ্রথম আমারটাই আসবে এই যে এটা আরমান টু আইসে এই যে এটা আমার চ্যানেল দেখেন টাইলেটো আরমান এটাতে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আমি এখানে ভিডিও কোনো কিছু পোস্ট করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লাস্ট পেপার ওগুলি সব পোস্ট করি আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট পেপার সার্স্ট পেপার সবগুলি পোস্ট করে আমি কাট পেয়ে সুন্দর করে পোস্ট করে বোঝাই বলি এখানে যদি পারেন আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ